রংপুরের কালেক্টরেট মাঠে গণসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। মানুষকে চাপাতি দিয়ে রান্না দিয়ে মারো কেন? তাহলে কেন ভোলায় আমার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে মারো? তাহলে কেন ছাত্রদল নেতার মনে আগামকে গুলি করে মারো? কেন নারায়ণগঞ্জে আমার জীবন ভাই আমাকে গুলি করে হত্যা করো? কেন মুন্সিগঞ্জে সেই সাউন্ড যা এক মাসে বাচ্চা তার মায়ের বুকের মধ্যে এখনো তাকিয়ে থাকে সেই ধর্মকে কেন গুলি করে মারো? কেন আজকে এইখানে আপনাদের এই সভা থেকে আমাদের এক ভাই এই সমাবেশে এসেছিলেন প্রতিবাদ জানাতে, যেই হাতিয়ার সরকারকে দেওয়া চায় না সেই ভাই আজকে এখানে আক্রান্ত হয়ে তিনি দেখা করেছেন। আমরা তার মন খারাপ কামনা করি, আল্লাহর কাতার কাছে যেই দোয়া চাই আল্লাহ তাকে যেন রেস্ট রিসিভ করেন। প্রিয় বন্ধুগণ, আমি এখন সভাপতিকে সম্বোধন করতে চাই, এই সম্বোধন করতে চাই আপনাদের এই রংপুরের যে জেলাগুলো আছে সব জেলাগুলো আপনার নেতা কর্মীরা রংপুরের নেতা কর্মীরা আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে একটা অসাধ্য সাধন করেছেন সেই জন্য আপনাদেরকে আমি সেলুট জানাই বলব, সেলুট জানাই। একটু থামিলা হবে, একটু থামিবা হবে, কথা শুনিবা হবে, কথা শুনিবেন তাহলে দয়া করে ভাই একটু চুপ করেন। আমাদের মাঝে আজকে আমাদের সঙ্গে এসেছে কারা? আমাদের এই দেশের কথিত জনসা তিনজন হাই কমিটির সদস্য, একজন সাবেক মন্ত্রী ছিলেন, চট্টলার বীর, চট্টলার বীর সেনানী আমির কোশিম আমি চৌধুরী হাই কমিটির সদস্য, আরেকজন এসেছিলেন আমাদের প্রতিবেশী অনেকবার তিনি রংপুর এসেছেন, আমাদের এই উত্তরাঞ্চলের আরেকজন সরকার আমাদের মন্ত্রী জয়রাম হাসান মাহমুদ আমাদের সঙ্গে এসেছেন, সেই দক্ষিণাঞ্চলের ম্যাডামের সব সহযোগী সহকর্মী ছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য শ্রী রাপা। আপনাদের এখানে উপস্থিত আছেন আপনাদেরকে যিনি এইখানে সমন্বয় করেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, বিশেষ করে আমরা যারা অসুস্থ মানুষ বারবার চিকিৎসার জন্য হাসপাতালে যাই ডাক্তার খুঁজি তাদের প্রিয় মানুষ ডাক্তার দাবিদ উপস্থিত আছেন। আমাদের কয়জন মাত্র এমনি গিয়েছে আমাদের না কয়জন দিতে যাবে সাতজন, তার মধ্যে দুইটা আপনাদের এখানে আছে, একজন হচ্ছে যে হারুন সাহেব যার কথা আপনারা পার্লামেন্টে শোনেন, শুনে খুব উত্তেজিত হন তাই না? আরেকজন হচ্ছে আমার জেলা যিনি খুব নিরীহ মানুষ কিন্তু খুব কাজের মানুষ জাহিদুর রহমান, আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের আত্মদের সকলের প্রিয়, সকলের প্রিয় রংপুরের। আমি যাকে বলি যে সেটা জাদুকর সংগঠনের জাদুকর আমাদের আসাদুল হাবিবুল ভাই ভাই, আমাদের নেতারা সবাই আছে নাম বললাম এরা সবাই দিলেন আপনারা দিলেন এই যে অত্যন্ত পরিশ্রম করে আমাদের পরিশ্রম করে আজকে এই সমাবেশটাকে একটা সত্যিকার অর্থে একটা বিদ্রোহের সমাবেশ উপলব্ধ করলেন সেই বন্ধুগণ। কেন ওই সমাবেশ, কেন এই সমাবেশ, কেন এই সমাবেশ, এই সমাবেশ এটা ভাই এই সমাবেশের কারণ একটাই, একটা মানুষ একটা দল গত 15 বছর ধরে আমাদেরকে দমন করতে নির্যাতন করতে আমাদের অত্যাচার চালিয়ে নির্যাতন করে আমাদের সমাজ করে এবং আমাদের অন্তর দেশটাকে তারা কুড়ে কুড়ে খেয়েছে। আমার মনে হয় আপনি চিবিয়ে চিবিয়ে খান, আর চিবিয়ে চিবিয়ে তো অর্থনীতি থেকে খেয়ে এখন বাংলাদেশকে খাওয়ার তার উপায় তারা করছে। বন্ধুগণ, আজকে এই সমাবেশ করার লক্ষ্য হচ্ছে একটাই, হাসিনা কবে যাবে,
এই সরকার দাবি যাবে লোকপাক দাবি আর এই সরকারের পদত্যাগ করবে একটাই লক্ষ্য কারণ আমরা খুব সেই অভিজ্ঞতা আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকার এই পনেরো বছরে আমাদের যত অঞ্চল ছিল যত শর্ত ছিল সমস্ত কিন্তু মানুষের মনে নিয়ে কোন দিকে তাকান যেদিকে চান যেদিকে তাকান খালি চুরি চুরি আর চুরি না আমার এখানে আমাদের বয়স্ক ভাইরা আছেন গ্রামে আপনার ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাড়া দেয় না বয়স্ক ভাড়া দেয় তো বিধবাদেরকে বিধবা ভাড়া দেয় মহিলাদের দুরুত্ব মহিলাদের মহিলার ভাড়া দেয় তাই না ওইখানেও টাকা নেয় ওটা ভাবি কি ভুল বলতেছে আমাদের সমস্ত আমাদের প্রতিটি ক্ষেত্রে রাস্তা তৈরি করবে ব্রিজ তৈরি করবে ওখানে চুরি করে আপনার কালভার তৈরি করবে ওখানে চুরি করে এমনকি ওই যে গরিব মানুষের জন্য ঘরগুলো তৈরি দিয়ে আপনি কি বলছে ওটা প্রকল্প করছে না একটা করে ঘর দেয় ওখানেও চুরি করে এই যে সর্বরূপ সব খেয়ে ফেলছে আর কিছু বাকি রাখে না আমি যখন আপনার এই যুবক স্বাধীনতার পরে তখন আপনার আমাদের বিখ্যাত নাট্যকার ছিলেন নাট্যকার নাম ছিল মুদাসি বাউন তিনি একটা নাটক লিখেছিলেন নাটকের নাম ছিল মুদাসি নাটকের কি ছিল জানেন ও শুধু খিদা পায় শুধু খিদা পায় ভোট লাগে হে ভোট আমার দেশে তাই না ভোট লাগে ও খালি ভোট লাগে ভোট লাগছে আমাদের সামনে যাচ্ছিল মানুষের সব খেয়ে ফেলেছে এরপর কাগজপত্র দলিল দস্তাবেজ সব খেয়ে ফেলেছে এরপর টেবিল চেয়ার সব খেয়ে ফেলেছে আমাদের এই সরকার আজকে সর্বভূত সরকারে পরিণত হয়েছে ওই মুদ্রা সব খায় আমার সব খায় বন্ধুগণ আজকে এই সরকার আমাদের রাজনৈতিক নেতা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ এই দেশের তিনি তার জীবনের নতুন বেশিরভাগকে সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এখনো সেই সংগ্রামের মধ্যে দিয়ে গৃহবন্দী আছেন সেই তাকে চিকিৎসার জন্য দেখা নাই তার পরিবার বারবার তাকে বলেছে যে চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো দরকার চিকিৎসকরা বলেছেন তিনি শোনেন না আমাদের নেতা আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান তারেক রহমান তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে তাকে নির্যাতন করে যখন তিনি অসুস্থ করেছেন তিনি দেশে এই তাকে বন্ধুগণ আপনাদের এখানে অনেকেই আছে প্রায় অনেকেই আছেন তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা পঁয়ত্রিশ লক্ষের উপর বেশি মামলা আমাদের বিরুদ্ধে বন্ধুগণ আমাদের বেশি মানুষ আমাদের ইয়া খালি যদি আমার থেকে শুরু করে প্রায় ছয়শ নেতা কর্মীকে গুম করেছে ওই নির্ভামারি আমাদের যারা এখানে আছেন ছিলেন ওই সময় পনেরো আন্দোলনের সময় চোদ্দ আনার সময় তাদেরকে গুম করেছে তারা আর ফিরে আসেনি আমি রংপুরের দুইজনকে গুম করেছে তারা ফিরে আসেন বন্ধুগণ এইভাবে ছয়শ নেতা কর্মীকে তারা গুম করেছে সরকারি মানুষকে হত্যা করেছে আজকে এই সরকার আমাদের আলেমুলে মারা যারা আমাদের শ্রদ্ধে মানুষ যারা আমাদেরকে সঠিক পথ দেখার এই গর্বের মধ্য দিয়ে সেই আলেমুলে তাদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাদের কথা ঠিক না ওদেরকে খেয়াল রাখা যায় ওদেরকে আর ক্ষমতা থাকতে দেওয়া যায় যারা দেশকে ধ্বংস করে যারা আমার মানুষকে ধ্বংস করে যারা আমার ভবিষ্যৎ বন্ধুদের জন্য এই বাংলাদেশকে ধ্বংস করে দেয় তাদের থেকে আর আমরা বলে রাখতে পারি বন্ধুগণ আজকে একটা কর্মী দুঃসময় আমরা কোথায় যাব যে দেশের প্রধান এখন সরকারের
যদিও সে নির্বাচিত সরকার নয়, ক্ষমতা দখল করে আছে জোর করে। উনি যখন বলেন যে দুর্ভিক্ষ হবে, তখন মানুষ কোথায় যাবে? দুর্ভিক্ষ কেন হচ্ছে? দুর্ভিক্ষ যদি হয় তার জন্য সমস্ত দায় দায়িত্ব হবে শেখ হাসিনার সরকার। ভুলে যাইনি, রংপুরের বয়স্ক মানুষেরা যারা আছেন, ১৯৭৪ সালে তার বাবার আমলেও একটা দুর্নীতি হয়েছিল। এই রংপুরের স্কুলের ছেলে তখন না খেতে পেয়ে মানুষেরা করে থাকত, অন্যজন মারা যেত। আপনাদের রংপুরের ওই ছেলেমারির বাসা সেদিন তার লড়াচ্ছে নিবারণ করার জন্য একটি বাক্য পাঠিয়ে সত্য নয়, তারা তিনি কি করলেন? এই যে বললেন বাংলাদেশ মুগ্ধ হয় দেশ হয়ে গেছে, বাংলাদেশকে যখন বড়লোক হয়ে গেছে সিঙ্গাপুর মালয়েশিয়া। রংপুরের কালেক্টরেট মাঠে গণসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম।